আবারো ভাঙর 2 নম্বর ব্লকের কাশীপুর এবং কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় 144 ধারা জারি করলো প্রশাসন। প্রতিটি পঞ্চায়েতের কেবল 200 মিটারের মধ্যেই 144 ধারা জারি থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। আজ ভাঙর 2 নম্বর ব্লকে 10টি পঞ্চায়েতে উপসমিতির গঠন রয়েছে, যেন প্রতিটি পঞ্চায়েতে 200 মিটারের মধ্যে কোনো জমায়েত মিটিং মিছিল করা যাবে না। আপনারা জানেন যে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই 144 ধারা জারি রয়েছে। রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। রঞ্জিত সুব্রজিৎ, ভাঙর 2 নম্বর ব্লকে 10টি পঞ্চায়েত এলাকার উপসমিতি গঠন ঘিরে কিন্তু সকাল থেকে একেবারে আঁটো সাথে নিরাপত্তার ছবি দেখতে পাওয়া যাচ্ছে। যে 10টি পঞ্চায়েত এই এলাকায় এই উপসমিতি গঠন হবে সেই পঞ্চায়েতের সামনে বাড়াইপুর পুলিশ জেলার পুলিশ সুপার ইতিমধ্যেই কিন্তু সকাল থেকেই রয়েছেন বিভিন্ন পঞ্চায়েতের সামনে। সঙ্গে এই যে কাশীপুর এবং কলকাতা লেদার কমপ্লেক্স এলাকার যে সমস্ত জায়গায় এই প্রক্রিয়া চলবে সেই সমস্ত এলাকা কিন্তু ঘুরে দেখছেন। এলাকায় আঁটো সাথে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, নিরাপত্তার ছবি দেখতে পাওয়া যাচ্ছে। প্রতিটি পঞ্চায়েতের সামনেই কিন্তু পুলিশ পিকেট মোতায়েন করা রয়েছে। তুমি জানো যে এই প্রতিটি যে 10টি পঞ্চায়েতে উপসমিতির গঠন হবে সেখানে কিন্তু 144 ধারা জারি করা হয়েছে। এই পঞ্চায়েত সারাউন্ডিং 200 মিটার জুড়ে সেই জায়গা থেকে কিন্তু একেবারে আঁটো সাথে ছবি দেখতে পাওয়া যাচ্ছে। ভাঙর 2 নম্বর ব্লক জুড়ে এমনটাই ছবি কিন্তু উঠে আসছে। ধন্যবাদ রঞ্জিত। জুড়াপানি ভূতের হাট প্রাথমিক বিদ্যালয় একেবারে বুথের দরজার সামনে দাঁড়িয়ে ভোটারদের স্লিপ দেখতে দেখা যায় রাজ্য পুলিশকে। এই দেখতে পাচ্ছেন ধূপগুড়ি, যেখানে দরজার সামনে দাঁড়িয়ে এটা হচ্ছে প্রার্থীকে আইনের পাঠ দিচ্ছেন যখন অ্যাডিশনাল এসপি, সেই মুহূর্তের ছবি। এর আগে যে ঘটনা ঘটে গিয়েছে আপনাদের বলি, যে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ সরাসরি রাজ্য পুলিশের বিরুদ্ধে করছেন বিজেপি প্রার্থী, এবং এই অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন বিজেপি প্রার্থী তাপস রায়। পরে বিজেপি প্রার্থীর নালিশ শুনে বুথের দরজা ছেড়ে দেয় পুলিশ, কিন্তু মূল যে বিতর্কটা তৈরি হয়েছে বুথের দরজার সামনে দাঁড়িয়ে, এই হতে সেই ছবি দেখতে পাচ্ছেন। বুথের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে রাজ্য পুলিশ এবং এইখানে বিজেপি প্রার্থী, তিনি প্রশ্ন করছেন যে নির্বাচনী বিধি ভঙ্গ করছেন তিনি। কথোপকথনটা একবার শুনুন। এইটা হচ্ছে বিজেপি প্রার্থী তাপসী রায়, যখন রাজ্য পুলিশের যে আধিকারিক সেখানে ছিলেন তাকে বলছেন এই জায়গায় থাকার আপনার কথা নয়, 200 মিটার দূরে থাকার কথা। এরপরে চলে আসছেন অ্যাডিশনাল এসপি, তার সঙ্গে রীতিমতো বাগবিতণ্ডা হচ্ছে বিজেপি প্রার্থী। আমি সেই মুহূর্তের কথোপকথন রাখবো আপনাদের সামনে, দেখুন। ঠিক আছে, ইনি বলছেন গিয়ে আমাদের কিউ থেকে পুলিশ তুলে দিচ্ছেন কিন্তু, না 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 কেউ, ঠিক আছে, ইনি বলছেন পুলিশ 200 মিটারের বাইরে বসবে বলছে, এটাকে কে যে বলেছে, এই যে ভুল, না না এই যে ভুল জিনিস কিন্তু চারিদিকে করছেন, এটা কিন্তু করা যাবে না। এটা না, এটা লাস্ট হলো, দু তিনটে বুথ আপনারা করে যাচ্ছেন, দিস ইজ ওয়ান, দিস ইজ ফাইনাল এন্ড লাস্ট। আপনাদের জেনুইন অভিযোগ থাকলে আমি এখনো বলছি, জেনুইন অভিযোগ বসে আছেন, পুলিশ অভিযোগ বসে আছেন, আপনারা গিয়ে ওনাদেরকে বলেন, ঠিক আছে, ওনারা যদি বলি তুলতে হবে আমরা তুলে দেবো, কিন্তু আপনারা কেউ না, আপনার পার্টি একটা ক্যান্ডিডেট, আপনি গিয়ে ওখানে দেখতে পারবেন, ভিতরে ঢুকে আপনি সুপারভাইজ করতে পারেন, কিন্তু গিয়ে পুলিশ সামনে হাত দিতে পারবেন না, পুলিশ সামনে হাত দিতে পারবেন না, আপনি গিয়ে কি পুলিশ তুলে দিচ্ছেন আপনি এরকম করবেন না, এটা এটা আপনি পারেন না, প্লিজ এটা বুঝেন, ঠিক আছে, আপনি ক্যান্ডিডেট আছেন, উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি, এটা আপনি পারেন না, গিয়ে গিয়ে ভোটিং প্রসেসকে ডিস্টার্ব করতে যাবেন না, পুলিশ অ্যারেঞ্জমেন্ট থেকে আপনারা তুলবেন না, আমরা রেকর্ডে রেখেছি, মিডিয়ারা সবই তুলছে, ঠিক আছে, আপনারা তুলে রাখেন। আরে দাদা, লোগোটা নামাও না, অভিযোগ থাকলে আপনারা কমিশন আছে, ইলেকশন কমিশন আছে, আপনাদের ইলেকশন অ্যাপ আছে, আপনি ক্যান্ডিডেট আছেন, ডাইরেক্টলি অবজার্ভার স্যারকে ফোন করতে পারেন, আপনি সেসবগুলো করেন যেটা পারেন, এসে অ্যারেঞ্জমেন্টে হাত দেবেন না, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টে এটা আপনি পারেন।